চোদ্দ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ওই ওয়ার্ডে পুনরায় বিজেপির প্রার্থী হচ্ছেন জ্ঞান প্রকাশ ঘোষ এদিন বিজেপির জেলা সাংগঠনিক কার্যালয়ে আলোচনার পর সাংবাদিক সম্মেলন করে কথা জানানো হয় বনগা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনে কোন দলের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর চর্চা এসবের মাঝেই এক ধাপ এগিয়ে বিজেপির পক্ষ থেকে চৌদ্দ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে জ্ঞানপ্রকাশ ঘোষের নাম ঘোষণা করা হলো এদিন উপনির্বাচনের বিষয়ে এদিন জরুরি বৈঠকে বসে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্ব জেলা সভাপতি রামপদ দাসের উপস্থিতিতে বনগাঁ গান্ধীপল্লীতে বিজেপির জেলা সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস জানান সর্বসম্মতভাবে জ্ঞান প্রকাশ ঘোষের নাম মনোনীত হয়েছে আমরা সেই নাম রাজ্য কমিটিতে পাঠাবো রাজ্য থেকেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে এ বিষয়ে তিনি আরও বলেন আমরা অ্যাকচুয়ালি এটা নির্বাচন কমিশন থেকে আমরা সাতাশ তারিখে জানতে পেরেছি এস অফিসের মিটিংয়ের মাধ্যম দিয়ে এবং রাজ্য নেতৃত্বে গতকাল আমাদের মহামিছিল ছিল আমরা গতকাল প্রস্তুতি নিয়েছি আজকে আমাদের বিধায়ক আছেন ডিস্ট্রিক্ট ইনচার্জ আছেন আমরা এখানকার সমস্ত নেতৃত্বে আজ বসেছিলাম বসে নিয়ে সর্বসম্মতিক্রমে এখানে জ্ঞানপ্রকাশ ঘোষ ইনি এখানে দাঁড়িয়েছিলেন তার নাম এখানে প্রস্তাব এসেছে এবং গৃহীত হয়েছে আমরা এই নাম রাজ্যে পাঠাচ্ছি এবং রাজ্যের সভাপতি অনুমোদন দিলে আমরা ঘোষণা আমরা বলতে পারি যে প্রার্থী হয়েছে কিন্তু ঘোষণা রাজ্য থেকে প্রসঙ্গত গত পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জ্ঞান প্রকাশ ঘোষ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় জয়ী প্রার্থী দিলীপ দাসের থেকে প্রায় তিনশো ভোটে পিছিয়ে পড়েছেন তিনি স্বাভাবিকভাবেই এই ওয়ার্ড থেকে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী প্রয়াত দিলীপ দাস নির্বাচনে জয়লাভের পর শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় দিলীপবাবুর গত তেইশে মার্চ দিলীপবাবুর মৃত্যুর পর বনগা পৌরসভার ১৪ নম্বর আসনটি ফাঁকা হয় এবার এই আসনে নির্বাচন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর আগামী তেসরা আগস্ট পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী ছয়ই আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশে আগস্ট নির্বাচন ঘোষণা হওয়ায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি গত বৃহস্পতিবার থেকেই দেওয়াল লিখন শুরু হবে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শুক্রবার তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি তথা পৌরপ্রধান গোপাল শেঠের নেতৃত্বে দেওয়াল লিখন করতে দেখা যায় তৃণমূল কর্মীদের উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলররাও তবে তৃণমূল প্রার্থী কে হচ্ছেন সে বিষয়ে এখনও পর্যন্ত দলীয় সূত্রে কিছু জানানো হয়নি পুনরায় চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী এ প্রশ্নের উত্তরে জ্ঞানপ্রকাশ ঘোষ এদিন অভিযোগ তুলেছেন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে তিনি বলেন বিগত নির্বাচনে ভোট লুট হয়েছে তবে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি দলের সম্মতিতেই আমি প্রার্থী ঘোষণা হয়েছে অথায় আমার সম্মতি আছে আগের তো আপনি হ্যাঁ আমি আগের দাঁড়িয়েছিলাম এবং ভোট করেছিলাম তাতে মানুষ চেয়েছিল কিন্তু তৃণমূলের যে অপশাসন সেটা সারা পশ্চিমবঙ্গ জানে সেই ফলেই দুর্নীতির জন্য পাস করা সম্ভব হয়নি তবে পরাজিত হয়েছিল তিনশো ভোটে আমি পরাজিত হয়েছিল। ওদের যে দুর্নীতি সেই দুর্নীতিতেই আমি পরাজিত হয়েছিলাম এবার তো জিতবই না জিতার কিছু নেই ওখানে আমরা আমার নাম শ্রী জ্ঞান প্রকাশ ঘোষ আমরা সবাই ঘোষ ফ্যামিলি দুর্নীতি না করলে সুভাষপল্লীর ম্যাক্সিমাম ঘোষ সেই ঘোষরা আমার সব আত্মীয় স্বজনী তো ওখানে ফেল করার কোনো জায়গা নেই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলা